1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বইমেলা শুরু হলো, বইমেলা শুরু হতে হতে আজকের এই পর্যায়ে। কিন্তু এই যে বইমেলার একটা বিশাল পরিক্রমা, এই পরিক্রমাটা এতটা সহজ ছিল না। প্রথম পর্যায়ে আমাদের বইয়ের সংখ্যা কম ছিল, আমাদের লেখক কম ছিল, তখন প্রায় কলকাতার লেখকদের বই আমাদের এখানে বেশি চলতো। বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায় হতে শুরু করে আরও বড় বড় বিখ্যাত লেখকদের অনেক ভালো ভালো বই, অনেক দামি দামি বই এবং অনেক মানসম্মত বই আমাদের এখানে চলতেছে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি, আমাদের দেশের বই না চলে তাদের বইগুলো বেশি মানুষ কিনতেছে। এটা ভালো দিক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানুষগুলো কিন্তু চিনতেছে না, আমাদের দেশের লেখকগুলোকে চিনতেছে না। সেটা হয়তো আমাদের এগুলো হয়তো ছোট লেখক, কিন্তু চিনতেছে না। বাইরের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে চিনতেছে, সমরেশ মজুমদারকে চিনতেছে। এটা ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। আর এর ভিতরেই একটা অবাক করা কাণ্ড করে ফেললেন, অনেকগুলো অবাক করা কাণ্ড করে ফেললেন যে আহমদ সোফা, যে তিনি খালি গায়ে এই প্রতিবাদ করলেন যে আনন্দবাজারের লেখা চলবে না, কলকাতার বই যাতে বাংলাদেশে না ঢোকে। আর এই নিয়ে তিনি তার ইন্টারভিউ বইতে অনেকগুলো কথা লিখেছেন, আমি জাস্ট কিছু কথা পড়ব। তিনি একটা পর্যায়ে লিখেছেন যে আগে যেটা হতো, আমদানি তো হতোই, অনেক কলকাতা প্রকাশকের কাছ থেকে ট্রেসিং নিয়ে এসে আমাদের এখানে ছেপে বিক্রি করতেন, এতে আমাদের বইমেলা বা বইয়ের বাজারে আমাদের বই বিক্রি হতো না। ঐতিহাসিক কারণে দীর্ঘদিন ধরে এখানে কলকাতার বইয়ের একটি বাজার ছিল এবং কলকাতার বইয়ের সেই বাজারকে চ্যালেঞ্জ করার মতো কোনো বই আমাদের বাজারে ছিল না। বই লেখা তো যথেষ্ট নয়, বই প্রমোট করা, বইয়ের আলোচনা করা নানা রকম সেখানে এখনও হয়ে ওঠেনি। অর্থাৎ আমাদের এখানে বই লিখতে ঠিক আছে, কিন্তু বইয়ের যে প্রচার প্রসার সেটা আমরা এখনও ভালোভাবে বুঝে উঠতে পারিনি। সেটা কলকাতার লেখকরা কিন্তু ঠিক বুঝে উঠতে পেরেছিলেন এবং কি আমাদের যে নার্ভ সিস্টেমটা সেটাকে ধরতে পারছিলেন। এরপরে দেখেন যে স্বাধীনতার পর নানা রকম রাজনৈতিক দুর্বিপাকে পড়ে আমাদের গ্রন্থশিল্পটা বিকশিত হতে পারেনি, কিন্তু কলকাতার গ্রন্থশিল্প অনেক আগে থেকেই বিকশিত। সেই সূত্রে কলকাতার বই বাংলাদেশের সমস্ত বইয়ের বাজার দখল করে নিল। এর মধ্যে আনন্দবাজারের বই ছিল শীর্ষে, অর্থাৎ আনন্দবাজার পাবলিশার্সের বইগুলো প্রচুর চলতো এবং তারা একচেটিয়া রাজত্ব করার চিন্তাভাবনা করছিল তখন বাংলাদেশের বইয়ের বাজারে। পুলিশ দিয়ে এটা বন্ধ করা যায় না। 1994 সালে আমি বুকে পোস্টার দিয়ে প্রতিবাদ করলাম, আহমদ সোফাই প্রথম যিনি ভারতীয় বইয়ের আমদানির বিপক্ষে প্রতিবাদ করেছিলেন বুকে পোস্টার রেখে, খালি গায়ে বুকে পোস্টার রেখে। অনেকে পাগল বলেছিলেন, পাগলের পাগলামি অনেক সময় কাজে লাগে, যেটা এখন যারা আছেন তারা ফলভোগ করতেছেন। এরপরে অন্য কোনো প্রকাশকের বই নয়, আমার প্রতিবাদ শুধু আনন্দবাজার বইয়ের বিরুদ্ধে, এটা আহমদ সোফার কথা। যে বইয়ের জন্য ইলিয়াসকে, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসকে আনন্দ পুরস্কার দেওয়া হয়েছিল, সে বইতেই আনন্দবাজারকে বলা হয়েছিল জাতির শত্রু। বাংলা ভাগ করার পিছনে এই পত্রিকাটির ভূমিকা অনেক ছিল, অর্থাৎ আমাদের যখন বঙ্গভঙ্গ হয় তখন এই আনন্দবাজারের ভূমিকাটাই ছিল বেশি। আমরা যখন ভাষা আন্দোলন করছি তখন সমর সেনের বাবু বৃত্তান্ত পড়েছি, তখন রায়ট লাগাবার জন্য ইলিশের পেটে হিন্দু রমণীর মস্তক পাওয়া গিয়েছে বলে সংবাদ লিখে আনন্দবাজার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে এবং তসলিমাকে দিয়ে আনন্দবাজার যা করেছে গোটা দুনিয়ার কাছে আনন্দবাজার বাংলাদেশকে তুলে ধরলো একটি সাম্প্রদায়িক ও মৌলবাদী দেশ হিসেবে। এটা যারা বইটা পড়বেন তারা ভালো করে বুঝবেন যে লাইনটা আসলে কি বলছে, এটা আমি দ্বিতীয়বার রিপিট করবো না, এই দ্বিতীয়বারের জন্য হলো আপনি বইটা পড়বেন। কিন্তু কে মৌলবাদী? ভারত না বাংলাদেশ? মৌলবাদের উত্থান হচ্ছে ভারতে, কারণ তখন বিজেপি এবার তখন দিল্লির ক্ষমতায় আসছিল। অন্যদিকে বাংলাদেশের সংসদে তখনকার সময়ে জামাত মাত্র 3টা আসন পেয়েছিল, যেখানে জামাতকে মৌলবাদী দেশ হিসেবে, মৌলবাদী দল হিসেবে ঘোষিত করা হয়। তখন দিল্লির ক্ষমতায় ছিল বিজেপি আর বাংলাদেশের জামায়াত মাত্র 3টা সিট পেয়েছিল তখনকার দিনে। এই আনন্দবাজারের দৌরাত্ম্য আমরা বাংলাদেশে চলতে দেব না। বই যেমন সংস্কৃতির বাহন তেমনি তা পণ্য, দুইটাই, বই সংস্কৃতির বাহন আবার এটা ইকোনমিক্যালি পণ্য। ইকোনমিক্সে একটা কথা আছে যে নার্স দ্য বেবি, প্রোটেক্ট দ্য চাইল্ড, ফ্রি দ্য অ্যাডাল্ট। আমাদের প্রকাশনা শিল্প অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত কিছু ব্যবস্থা নিতেই হবে। ভারতের বইয়ের কপিরাইট কিনে এখানকার প্রকাশকরা ছাপুন, তাতে আপত্তি নেই। সুনীলের কোনো বই কপিরাইট কিনে এখানে ছাপা হলে আমাদের কম্পোজিটররা, ছাপাখানা, দপ্তরি, পাইকার সবাই টাকা পাবে। তবে মেডিকেল সায়েন্স টেকনোলজির বইয়ের ক্ষেত্রে আমরা এই কথা বলি না, কারণ এসব বই আমেরিকা থেকে আনলে যদি $500 লাগে, ভারত থেকে আনলে লাগবে $100। এবং আনন্দবাজার ছাড়া অন্যান্য প্রকাশনার বইয়ের ব্যাপারে আমরা বিরোধিতা করি না। এরপরে প্রশ্নকর্তা বললেন যে কলকাতার বইয়ের মেলা, কলকাতা বইমেলার প্রসঙ্গে আর কি বলবেন? তখন আহমদ সোফা কিছুটা উত্তেজিত হয়ে পড়লেন যে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, রক্ত দিয়ে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ভাষাভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, আমরা কেন কলকাতাকে অনুসরণ করতে যাব? আপনারা পত্রিকাতেই পড়েছেন যে কলকাতা বইমেলার আমন্ত্রণ পত্রে প্রথমে হিন্দি, তারপর ইংরেজি, তারপর বাংলার স্থান।
অর্থাৎ কলকাতা বইয়ের মেলা তখন যে একটা আমন্ত্রণ পত্র ছিল যেটা গেস্টদেরকে দিত, তখন সেটাতে তিনটা ভাষা ছিল আমন্ত্রণ পত্রে। প্রথমে দিচ্ছে হচ্ছে ইংলিশ, তারপরে দিচ্ছে হচ্ছে হিন্দি, তারপরে বাংলা। আপনার বাংলার অবস্থানটা এখান থেকে বুঝতে পারবেন যে ভারতে বা কলকাতাতে তখন বাংলার অবস্থানটা কতটুকু প্রসারমান ছিল। যদি ভবিষ্যতে পশ্চিমবাংলার বই এই 3 নম্বর স্থান থেকেও বাংলা ভাষা মুছে যায়, মোটে অবাক হবেন না। এই 3 নম্বর স্থান থেকেও বাংলা ভাষা মুছে, এটা আমি দ্বিতীয়বার রিপোর্ট করছি, কারণ এটাই ভারত সরকারের পলিসি এবং এতেই ভারতের ঐক্য সংহতি দৃঢ় হবে। আমাদের 21-এর মেলা বাংলা ভাষার মেলা, বাংলাদেশের বই মেলা, একটি স্বাধীন জাতি হিসেবে স্বাধীন নন। আপনাদের ভাষাও সেখানে পরাধীন, জাতি হিসাবে স্বাধীনভাবেই আমাদের পথ আবিষ্কার করতে হবে। এরপর সর্বশেষ একটা কোশ্চেন করেছেন যে আপনি আনন্দবাজার প্রকাশনার কথা বলেন কিন্তু অন্য প্রকাশনার বইও তো 21-এর বই মেলায় আসে, এই প্রশ্নটা করেছেন। তখন আহমদ সোফা বললেন যে না, 21-এর মেলার বিষয়টা আলাদা, 21-এর মেলা ছাড়া অন্য যেসব বই মেলা হয় তাতে থাকে। 21-এর মেলা হলো, 21-এর মেলা হলো বাংলাদেশের লেখকরা কতটুকু গ্রোথ করলেন বাংলাদেশের লেখকদের নিয়ে। এটা এখানে বাহিরের কোনো প্রকাশনের থাকাটা উচিত না, কারণ এটা শুধুমাত্র বাংলা ভাষাভাষী বাংলাদেশিদের জন্য এই মেলাটা। আর একটা রাষ্ট্র গঠন করার পরে, এটা বাংলাদেশ নামক রাষ্ট্র, আর এই রাষ্ট্র গঠন করার পরে সবচেয়ে যে বড় উদ্যোগটা সেটা হচ্ছে 21-এর বইমেলাটা আবার শুরু করা, 21-এর বইমেলা শুরু করা। আর 21-এর বইমেলা মানে হচ্ছে বাংলা, আর বাংলা মানেই হচ্ছে বাংলাদেশ। অন্য রাষ্ট্র বাংলা বলে, তবে এই বইমেলাটা শুধু বাঙালির মেলা, এখানে বাঙালি লেখকদের চিনবে। ভারতের বা বাহিরের রাষ্ট্রের আরও বাঙালি লেখক থাকতে পারে, কিন্তু এটা শুধুই বাংলাদেশের, এটা সবার মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আর বইটা পড়বেন, বইটা হচ্ছে আহমদ সোফার সাক্ষাৎকার সমগ্র। আহমদ সোফার ভাইপো নুরুল আনোয়ার এই বইটা সম্পাদনা করেছেন, দামটা আমার জানা নেই। বইটা কিনবেন, বইটার ভিতর অনেক কিছু আছে যেটা আপনার চিন্তাধারা বদলে দিবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।